হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাদের আজকের রেসিপি ক্রিস্পি চিকেন উইংস আজকে আমি আপনাদেরকে একদম রেস্টুরেন্টের মতো করে মুচমুচে চিকেন উইংস ফ্রাই করে দেখাবো এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি তাহলে চলুন দেখে নিই কীভাবে পারফেক্টলি ক্রিস্পি চিকেন উইংস তৈরি করতে হয় আমি এখানে আট পিস চিকেন উইংস ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর উইংসগুলোকে আমি চামড়া সহ নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফতা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ পাপড়িকা পাউডার আপনার চাইলে পাপরিকা পাউডারের পরিবর্তে শুকনো মরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি হাফতা চামচ জিরে গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আমরা যেহেতু সয়া সসও ব্যবহার করব এটাতে তাই লবণের পরিমাণটা একটু কম দিতে হবে কারণ সয়া সসে লবণ থাকে এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অরিগানো দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখন আমি সবগুলো উপাদান খুব ভালো করে চিকেন উইংসের সাথে মাখিয়ে নিব। খুব ভালো করে মাখাতে হবে যেন উইংসের কোনো অংশই বাদ না পড়ে হাত দিয়ে চেপে চেপে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে আমি মেরিনেশনের জন্য ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিমাম দু এভাবে রেখে দেব আপনার চাইলে আরও বেশি সময় ধরে মেরিনেশন করতে পারেন যত বেশি সময় ধরে ম্যারিনেশন করা যায় মশলাটা তত ভালো মাংসের ভিতরে ঢোকে এবং খেতেও টেস্ট হয় এবার আমি অন্য একটি মিক্সিং বলে কোটিংটা তৈরি করে নিচ্ছি কোটিংয়ের জন্য আমি অল্প অল্প ফ্লাওয়ার নিয়েছি দেড় কাপ দেড় কাপ ফ্লাওয়ারের জন্য আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ যে কোনো ব্র্যান্ডের কর্নফ্লাওয়ারই আপনারা ব্যবহার করতে পারেন শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি সাত মতো এবার সবগুলো উপাদান আমি একটি চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দু ঘন্টা ম্যারিনেশনের পর চিকেনের উইংসগুলা ওপর দিয়ে একটু শুকিয়ে গিয়েছে বেশ আমি আবারও এগুলাকে হাত দিয়ে একটু ভালো করে মেখে দিচ্ছি এখন দু পিস করে উইন্স নিয়ে আমি যে কোটিংটা তৈরি করেছিলাম সেটাতে ভালো করে কোট করে নিব দুই পিস থেকে তিন পিস একসাথে করা যাবে খুব বেশি উইন্স একসাথে করতে যাবেন না তাহলে কোটিংটা ভালো হবে না খুব বেশি জুড়ে প্রেস করার দরকার নেই তবে খেয়াল রাখতে হবে যেন কোনো অংশই ফাঁকা না থাকে উইন্সের সবটুকু জায়গায় যেন ভালো করে কোটিং হয় শুধু উইন্স নিয়ে ঘোরাবেন না ময়দা সহ নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করতে হবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি ভালো করে একটু দেখে আপনাদের বুঝে নিতে হবে এভাবে দুই থেকে তিন মিনিট কোট করে নিতে হবে দু তিন মিনিট কোট করার পর আমি হালকা একটু ঝাঁকিয়ে পুলাকে অন্য একটা বাটিতে পানি নিয়ে সে পানিতে ভিজিয়ে দিব পানিতে রাখার পর উপর দিয়ে হালকা বাবল উঠছে আপনারা দেখতেই পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত এই বাবল উঠবে ততক্ষণ পর্যন্ত এটাকে পানিতে ভিজিয়ে রাখতে হবে নর্মালি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ভিজিয়ে রাখতে হয় বাবল ওটা শেষ হয়ে গেলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর আমি উইংসগুলাকে পানি থেকে উঠিয়ে নিচ্ছি পানি থেকে উঠিয়ে এটাকে আবারও আমি কোট করে নিব আবারও ভালো করে দুই তিন মিনিট এটাকে কোট করে নিতে হবে শুধু চিকেন উইংস না গুড়িয়ে সহ এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে কোট করতে হবে আপনারা একটু ভালো করে খেয়াল করুন আমি এটাকে কীভাবে কোট করছি এখন দুইটা পয়েন্টস একসাথে নিয়ে আমি রাউন্ড করে এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কোট করে নিচ্ছি এবার উল্টা দিকে রাউন্ড করে আমি ঘুরিয়ে দিচ্ছি ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবেই দিবেন তাহলে কোটিংটা অনেক ভালো হবে এবং এর টেক্সচারটাও অনেক সুন্দর আসবে কোটিংয়ের উপর চিকেন ফ্রাইয়ের টেস্ট এবং টেক্সচার দুটোই বেশিরভাগই নির্ভর করে দু তিন মিনিট এভাবে কোট করার পর আমি একটা উইন্স আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কাঁচা অবস্থাতেই ট্যাক্সিটা কেমন এসেছে খুব সুন্দর দেখাচ্ছে এখন আমি এটাকে ডিরেক্ট চুলাই দিব না মিনিট মিনিটখানেকের জন্য প্লেটে উঠিয়ে রেখে দিচ্ছি তাতে ময়দাটা ভালো করে অ্যাবসার্ভ হয় চিকেনে এবং তেলটাও একটু কম নষ্ট হয় তবে খুব বেশিক্ষণ এভাবে রাখা যাবে না এখন আমি উইন্সগুলাকে ডিপ ফ্রাই করে নিব খুব বেশি একসাথে দেয়া যাবে না আমি তিনটে দিচ্ছি সাত আট মিনিট ফ্রাই করে আমি উইন্সগুলাকে নামিয়ে নিব উইন্সকে খুব বেশি ফ্রাই করতে হয় না খুব বেশি ফ্রাই করলে বেশি মুচমুচে হয়ে ভিতরটা পুড়ে যায় আর খেতেও ভালো লাগে না দু তিন মিনিট পর আমি উইন্সগুলাকে একটু উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে যেন ভেঙে না যায় চুলার আজ মিডিয়াম হিটে রেখে ফ্রাই করতে হবে আবারও একটু পইসগুলাকে আমি উল্টে দিচ্ছি আর আবারও বলে দিচ্ছি খুব বেশি ভাজা যাবে না খুব বেশি বাজলে ভিতরে পুড়ে যায় এবং জুসি ভাবটা থাকে না ফলে খেতেও খুব একটা টেস্ট হয় না হয়েই গিয়েছে এখন আমি এগুলোকে নামিয়ে নিব। দেখলেন তো বিওয়ার্স কত সহজে হয়ে গেল ক্রিসপি চিকেন উইংস এটার উপরটা ক্রাঞ্চি কিন্তু ভিতরটা অনেক জুসি ঠিক রেস্টুরেন্টে যেমনটা আমরা খেয়ে থাকি ভিডিওটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে ভালো থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং বাসায় রেসিপিটি ট্রাই করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিশ্চয়ই পাশে থাকা ব্যালাইটনটিও সিলেক্ট করে দিবেন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই